সকালে যখন লঞ্চে আসছি তখন ওনারা বলে নাই যে লঞ্চ বন্ধ। আজকে আমরা আমাদের এখানে কাজ ছিল, কাজের জন্য আসছি, কাজ শেষ হয়েছে, এখন আমরা বাসায় যাব। আমার ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আসছি, আমরা এখানে কাজ আছিল, তো এখন বলতেছে যে লঞ্চ বন্ধ, তাহলে আমরা কি কি করবো, কোথায় যাব? আশা করি যে আমরা যেরকম কম খরচে বাড়িতে থেকে আসছি আবার কম খরচে আমরা বাড়িতে যাব। লঞ্চ আটকে দিছে, অন্তর আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, মানে আমরা যে এখানে যা থাকুম সেরকম বাসাও নেই, মানে আমরা কোথায় যাব কি করব এই দুশ্চিন্তায় পড়ছি। আমরা ধুলিয়া যাব, আমরা ধুলিয়ার জন্য রওনা দিয়ে আসছি, এখন এসে দেখি লঞ্চ বন্ধ, এখন আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ছি, এখন এটা চাই আমরা যত দ্রুত সমাধা হোক। ডেলি আমাদের বেতন 250 টাকা, এতে আমাদের সংসার পরিজনীয় ঠিক মতন চলতে ফিরতে পারি না, যার জন্য আমরা লঞ্চ ধর্মঘট দিছি। যতক্ষণ পর্যন্ত আমাদের বেতন স্কেল না বাড়াবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। আর আমরা তো মনে করেন বেতন পাই 12,000, 12,000 টাকা বেতন পাইয়া ছুটির বেতন নাই, ঈদ বোনাস নাই, কিচ্ছু নাই। আমাকে আজ ডিউটি করছি, বেতন আছে, ডিউটি করবো না, বেতন নাই। তাছাড়া বছর একটা দিন লঞ্চ চালাইলে আমার কোনো ঈদ বোনাস টোনাস কিচ্ছু নাই। দাবি দেওয়া বেতন আমাকে বাড়াইতে হইবে, ঈদ বোনাস দিতে হইবে, ছুটির বেতন দিতে হইবে আমাকে। ¡Gracias!